1866 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি বর্তমান কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা মহকুমার খলিসামারি গ্রামে এক জোদ্দার পরিবারে পঞ্চানন বর্মার জন্ম হয়। ঠাকুর পঞ্চানন, পঞ্চানন সরকার ও রায় সাহেব নামেও তিনি পরিচিত ছিলেন। পিতা খোশাল সরকার ছিলেন জোদ্দার এবং মাথাভাঙ্গা মহকুমার কাচাডির হচ্ছে মুক্তার। তার মাতা ছিলেন শ্রীমতী চম্পলা সরকার। 1893 সালে কলকাতা কলেজ থেকে সংস্কৃত ভাষায় অনার্স নিয়ে স্নাতক হন তিনি। 1896 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মানসিক ও নৈতিক দর্শন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। 1900 সালে কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তিনি প্রথম এমএ ডিগ্রি এবং আইন বিষয়ে স্নাতক অর্জন করেন। কর্মজীবনের প্রথম দিকে তিনি রংপুর আদালতে আইন অনুশীলন শুরু করেন, কিন্তু ক্ষত্রিয় আন্দোলন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বাংলার বর্ণবাদী হিন্দুদের দ্বারা নির্যাতিত রাজবংশী সম্প্রদায়ের মধ্যে ক্ষত্রিয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি রাজবংশী সম্প্রদায়ের মানুষদের সংগঠিত ও শিক্ষিত করার আজীবন প্রয়াস করেছিলেন, যে জন্য ক্ষত্রিয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। এই সভার দ্বারা তিনি প্রমাণ করেন যে রাজবংশীরা রাজকীয় বংশের ক্ষত্রিয় ছিলেন এবং কোচবিহারের রাজা বিশ্বসিংহের সাথে তাদের ঐতিহাসিকভাবে যোগসূত্র রয়েছে। সংস্কৃত সাহিত্য এবং ব্রাহ্মণ পণ্ডিতদের উপর ভিত্তি করে তারা শতাব্দী ধরে পরশুরামের ভয়ে নিজেদের সত্য পরিচয় গোপনকারী ক্ষত্রিয় বলে প্রমাণ করেছিল। বাংলার 1319 সালের 27 মাঘ পঞ্চগড়ের দেবীগঞ্জে লক্ষাধিক রাজবংশীর তিনি গণ উপনয়ন করেন, যার ফলে উত্তরবঙ্গের গ্রামগুলিতে কয়েক হাজার রাজবংশীকে ক্ষত্রিয় রাজবংশী হিসাবে প্রমাণ করার জন্য তাদের মধ্যে ব্রাহ্মণ্য মূল্যবোধ রীতিনীতির পুনঃপ্রবর্তন করা হয়েছিল। পঞ্চানন সরকার ক্ষত্রিয় আন্দোলন করার ফলে নিজ সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন। এরপর তার রাজনীতিতে প্রবেশ হয়। 1920 সালে সর্বপ্রথম তিনি সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বঙ্গীয় প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। একইভাবে পরপর 1923 ও 1926 সালে নির্বাচনেও জয়লাভ করেন। রাজবংশী সম্প্রদায়ের সার্বিক উন্নতির জন্য তিনি আজীবন কাজ করে যান। বাংলার 1317 সালের 18ই জ্যৈষ্ঠ রংপুর জেলায় ক্ষত্রিয় সমিতি তৈরি করেন। রংপুর জেলায় ক্ষত্রিয় ছাত্রাবাস প্রতিষ্ঠা করেন। দরিদ্র রাজবংশীদের সহায়তা করতে কুড়িগ্রামে ক্ষত্রিয় ব্যাংক স্থাপন করেন। ক্ষত্রিয়দের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষত্রিয় পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। রাজবংশী সম্প্রদায়ের অবস্থার উন্নতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ বাড়াতে আজীবন কাজ করে গেছেন তিনি। রাজবংশী সম্প্রদায়ের অধিকার আদায় এবং তাদের অবস্থার উন্নতিকল্পে তার অবদানের জন্য স্বীকৃতস্বরূপ ব্রিটিশ ভারতীয় সরকার কর্তৃক তিনি রায় সাহেব এবং মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার MBE উপাধিতে ভূষিত হন। অনেকেই তাকে রাজবংশী জাতির জনক হিসাবেও অভিহিত করে। কোচবিহারে অবস্থিত পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় নামটি তার নাম অনুসারেই করা হয়। আর প্রতি বছর এখন পশ্চিমবঙ্গে 14ই ফেব্রুয়ারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তার জন্মদিন পালন করা হয় ও সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। পঞ্চানন বর্মা 1933 সালের 9ই সেপ্টেম্বর কলকাতায় পরলোক গমন করেন।